একটা উল্টোক্রমে শুরু করি সেই অসাধারণ সেই স্তর শরৎ মহারাজই খুব সম্মত হবে, আমি যদি ভুল করি মহারাজ ঠিক করে দেবেন। শরৎ মহারাজ অনেক লিখে গেছেন কিন্তু কবিতা খুব কম লিখেছেন। একটা কবিতা লিখেছেন যেখানে শরৎ মহারাজ বলছেন, স্তিমিত চিৎসিন্ধু বেদী উঠেছে কোন জ্যোতির ঘন, কোটি সূর্য গলায় ছাচে ঠালা কান্তি যেন। আপনারা অনেকেই নিশ্চয়ই গানটি শুনেছেন, শুনেছেন অনেকে, স্তিমিত চিৎসিন্ধু বেদী। স্তিমিত অর্থাৎ সেখানে একদম শান্ত থেকেও যে শান্ত, শান্তের যে অতীত শান্তাতীত তার থেকেও যে শান্ত, সেই অর্থে স্তিমিত, প্রাণহীন নয়। সেখানে সর্বপ্রাণের সর্বমিলনের সর্বধারার সমুদ্র, সেই সমুদ্রের থেকে কোটি সূর্য অর্থাৎ অনন্ত প্রাণের যে আত্মসূর্য, অনন্ত মহাপুরুষদের যে আত্মসূর্য, অনন্ত মত পথের যে যারা ভারত বাহক, যেরকম গোরখনাথজি, যেরকম সিদ্ধির সাই বাবা, যেরকম জিসাস ক্রাইস্ট, তাদের প্রত্যেকের যে আত্মসূর্য, সেই সমস্ত আত্মসূর্য গলিয়ে ছাঁচে ফেলা কান্তি যেন, তিনি যেন অবতীর্ণ হচ্ছেন, অবতীর্ণ হচ্ছেন একটা বিরাট দায়িত্ব নিয়ে। ঠাকুরের ভাষায় বলি, ঠাকুর বলছেন যে তোরা দেখেছিস, আমি কিন্তু দেখেছি, মা আমাকে দেখিয়ে দিয়েছে। মহিমাচরণের কথায় আসছি, মহিমাচরণের পিছনে লাগবার কোনো ইচ্ছা আমার এই মুহূর্তে নেই। মহিমাচরণ বলছেন যে ওঙ্কারের ব্যাখ্যার অকার উকার মকার, ঠাকুর বলছেন ঠিক আছে বেদান্তে বা উপনিষদে তাই বলেছে, কিন্তু মা আমাকে এর থেকে একটু বেশি কিছু দেখিয়েছেন। কি দেখিয়েছেন? ঠাকুর বলছেন যে একটা ঘণ্টা বেজে উঠল, তার থেকে সেই মহাকারণ অনন্ত সমুদ্রের যেন জ্যোতির ঢেউ উঠতে লাগলো, টং করে ঘণ্টা বেজে উঠল, আর তার স্পন্দনে স্তিমিত সেই জ্যোতির সিন্ধু ভেদি সে উঠিল, সেই জ্যোতির ঘন সমুদ্রে ঢেউ উঠল, এবং কোটি সূর্য গলায় ছাঁচে ফেলা কান্তি যেন, তিনি অবতীর্ণ হচ্ছেন। রবীন্দ্রনাথের ভাষায়, কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আশ্চর্য মিল। রবীন্দ্রনাথ বলছেন, বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তার, রবীন্দ্রনাথ বলছে। দেখুন শরৎ মহারাজ যে কথা বলছেন, রবীন্দ্রনাথ ঠিক এক কথা বলছেন। অনন্ত পথে অনন্ত মতে পৃথিবীর সহস্র সহস্র কল্প কল্পান্তরে সাধন ইতিহাসের যত ধারা, তিনি যেন বিগ্রহীভূত হচ্ছেন। অমূর্ত যিনি তিনি মূর্ত হচ্ছেন, নির্বিশেষ যিনি তিনি সবিশেষ হচ্ছেন। যাকে রবীন্দ্রনাথের ভাষায় পরশ যারে যায় না করা, সবার মাঝে তিনি যেন এবার দেবেন ধরা, তিনি অবতীর্ণ হচ্ছেন, তিনি এবার দেবেন ধরা, তিনি অবতীর্ণ হচ্ছেন। তিনি আস্তে আস্তে নেমে আসছেন ছায়াপথ ধারণ করে, সাথে কাউকে একটা নিয়ে আসছেন, তার কথা এখন যাচ্ছি না। তিনি খুব ডেঞ্জারাস একটা ব্যাপার স্বামী বিবেকানন্দ, তাকে স্পর্শ করলেই মিলিয়ন্স অফ পাওয়ারের ভোল্ট চারদিকে বইছে। ঠাকুর নেমে আসছেন, এবং এইখানে একটা আশ্চর্য জিনিস, আমি জানি না কথাটা কীভাবে আপনাদের কাছে রাখবো। সেইখানে রবীন্দ্রনাথ বলছেন আরেকটা গান, এই আজকের এই ঘোর ফাল্গুনের দিনে রবীন্দ্রনাথ বলছেন, এতদিন তো বসেছিলেন পথে আর কালগুনে, দেখা পেলেন এই ফাল্গুনে। এইবারে আমি একটু এগিয়ে যাচ্ছি, দুটো তিনটে লাইন অতিক্রম করে রবীন্দ্রনাথ বলছেন, গন্ধে উদাস হাওয়ার মতন উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। কি বলে গেছেন কবিগুরু আমরা জানি না। আমরা বিবেকানন্দ স্টাডি সার্কেলে একবার তিন চার মাস ধরে এই গানটাকে ডিসাইফার করতে গেছিলাম। আর জানেন তো, বিজ্ঞান প্রযুক্তির ছেলেমেয়েরা একটু বেশি অ্যানালিটিক্যাল হয়, মানে একটা জিনিসকে নিয়ে লেগে থাকা, ভ্যাচুর ম্যাচুর করা। ওই ওয়ার্কশপে যেভাবে আমরা ফাইলিং করি, রবীন্দ্রনাথের এই গানটা নিয়ে আমরা ফাইলিং করেছিলাম। তো এই মহাকারণের স্তরের যে পরের স্তর, সেটা যেন একটু উদ্ভাসিত হলো। এটা আমাদের আইআইটি খড়গপুরের কিছু নির্বোধ অধ্যাপক এবং ছাত্রদের ইন্টারপ্রিটেশন, মহারাজ বললেন না ইন্টারপ্রিটেশন। দেখুন কবিগুরু বলছেন, গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। কর্ণে তোমার কৃষ্ণচূড়ার অর্থাৎ কৃষ্ণচূড়া কি কৃষ্ণচূড়া গাছ নাকি রবীন্দ্রনাথ আরও কিছু বলছেন, অর্থাৎ সেই যে নির্বিশেষ কৃষ্ণতত্ত্ব, কর্ষয়তে এটি কৃষ্ণ, সেই যে নির্বিশেষ চূড়া, সেইখান থেকে যেন একটা স্পাইক বেরিয়েছে মঞ্জুরি,
ইয়ার অফ দ্য কর্ন, এটা স্পাইক, একটা মুন্ডক উপনিষদে এমন কথা আছে তপসা চিয়তে ব্রহ্ম, ব্রহ্মই সব কিছু হয়েছে, সেখানে একটা স্পাইক বেরিয়েছে কৃষ্ণচূড়ার মঞ্জরি। আর আগের লাইনে গন্ধে উদাস হাওয়ার মতো উড়িয়ে তোমার উত্তরী, উত্তরী মানে আমরা যে মহারাজ বসে আছেন গায়ে উত্তরী দিয়ে, এই উত্তরীয় সেই উত্তরীতে সেই প্রেমের হাওয়া বইছে, উদাস হাওয়ায় উঠছে তোমার উত্তরী। অর্থাৎ আমাদের শাস্ত্রে এই হাওয়াকে বলে মারুতি, মারুতি মরুত, এই মারুতি অর্থাৎ তিনি এমন একটি অবতরণ। লক্ষ্য করে দেখুন কবিগুরুর কি অসামান্য ক্ষমতা, যিনি একসাথে মারুত যোগে অবতীর্ণ হচ্ছেন, অন্য সাত অন্য ধারে কৃষ্ণচূড়ার যোগে অবতীর্ণ হচ্ছেন। কার কথা বলছেন? যে অবতরণে রাম এবং কৃষ্ণ একীভূত হচ্ছেন, অর্থাৎ কারণ স্তরে, এটা মহাকারণ নয়, বিশ্বচেতনায় প্রবিষ্ট হচ্ছেন, পূর্ববর্তী অবতারদের সমস্ত ভাবনা তিনি গ্রাস করছেন, সেখান থেকে এক পা আরো এগিয়ে নিয়ে যাবেন বলে স্বামীজি বলছেন, দ্য লেটেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট। পণ্ডিচেরী মাদার বলছেন, আ মোর পারফেক্ট ফিউচার রিয়েলাইজেশন, মানে আরো উচ্চতর, আরো উন্নততর, আরো বৃহত্তর সত্যের কথা তিনি নিয়ে আসছেন। কেন? কারণ পৃথিবীর বিবর্তন আরো এগিয়ে গেছে, মানুষ আরো উচ্চতর ভাবনা গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়েছে। আপনাদের কথাগুলো বোঝাতে পারছি? কোথাও যদি কোনো সংশয় থাকে ঠিক ক্লাসের মতন হাত তুলবেন, আমরা অধ্যাপক, মানে আমাদের দায়িত্ব হচ্ছে ক্লিয়ার করানো, কোথায় যেন কোনো ফাঁক না থেকে যায়। তো মহাকারণে সেই স্তিমিত চিত সিন্ধু বেশি, এখান থেকে ঠাকুর নেমে আসছেন কারণ স্তরে, কবিগুরু তার তার লি দিচ্ছেন, তার তার ইন্ডিকেশন দিচ্ছেন, গন্ধে উদাস হাওয়ার মতন উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। ঠাকুর এবার অবতীর্ণ হচ্ছেন সূক্ষ্ম জগতে, বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ। এবার দেখুন কবিগুরু কি বলছেন, এটা আমাদের একটা উপস্থাপনা, আপনাদের ভালো লাগতে পারে, একটু কমও ভালো লাগতে পারে। ঠাকুর বলছেন, তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়, এ কোন বিস্ময়, একই বিস্ময়। তরুণ হাসির আড়ালে এ কোন আগুন ঢাকা রয়, সামনে ঠাকুরের অমীয় হাসি কিন্তু আড়ালে সে ব্রহ্মের অগ্নি, দাবা নয়, একবার স্বয়ং মা কালীর অবতার। নিবেদিতাকে স্বামীজি বলছেন যে আমার তো ঠাকুরকে বলতে তাই মনে হয়, একবারে আগুন জ্বলছে, পূজা তার অপার সংগ্রাম, মানে হি ডান্স উইথ ডেস্ট্রাকশন ডান্স, হি হু হাগস অল ফর্মস অফ ডেথ ডান্স উইথ ডেস্ট্রাকশন ডান্স, টু হিম দ্য মাদার কামস। এই কাল নৃত্যকে যে উপভোগ করতে পারে, সমস্ত বাসনাকে যে দগ্ধীভূত করতে পারে, জীবনের সমস্ত গোলমালের মধ্যে গোলকে যে ছাই করে দিতে পারে, ক্যালসাইন করতে পারে, ক্যালসিনেশন করতে পারে, ঠাকুর সেই আগুন নিয়ে অবতীর্ণ হচ্ছেন। এই সারা পৃথিবীতে যে অরাজকতা, ক্লাইমেটিক আনসার্টেনটি, ইকোনমিক আনসার্টেনটি, জিও পলিটিক্যাল আনসার্টেনটি, করোনা ভাইরাসের আনসার্টেনটি, স্টক মার্কেট ক্র্যাশের আনসার্টেনটি, আজকে সমস্ত বস্তুতান্ত্রিক সভ্যতা থরথর করে কাঁপছে, কারণ গোল থেকে মালকে আমরা আলাদা করতে পারিনি, দুটোকেই সমজ্ঞান করেছি, গোলটাই হয়ে গেছে মাল, গোলটাই হয়ে গেছে মাল, তাই গোল মাল। মানে হিন্দি সিনেমাতে আছে উৎপল দত্তের সিনেমা, গোলমাল হাই ভাই সব গোলমাল, আশ্চর্য কথা, মানে একবারে গোল মালে সমস্ত জগৎ ভর্তি হয়ে গেছে। এই এই সূক্ষ্ম স্তরে, এই তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়, একই বিস্ময়। জর্জদার গলায় যারা শুনেছেন, দেবব্রত বিশ্বাসের গড়ে গলায় যারা শুনেছেন, তারা জানেন যে গানটি কত শক্তিস্বরূপ, অনেকেই শুনেছেন, এখানে অনেক মায়েরা আছেন, অনেক অনেকে বয়স জ্যেষ্ঠরা আছেন, তারা এই গান শুনেছেন, বর্তমান প্রজন্ম হয়তো সেই গানটা অত বেশি শুনেনি, আমি ছোটবেলায় অনেক শুনেছি, আমার ঠাকুমার শুনতেন, বারবার বারবার শুনতেন এই গানটা। এইবার দেখুন সূক্ষ্ম স্তরে রবীন্দ্রনাথের কি কথা, তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়, একই গো বিস্ময়, অস্ত্র তোমার গোপন রাখ কোন গুণে। মানে তিনি অবতীর্ণ হচ্ছেন একটা অস্ত্র নিয়ে, এমন একটা অস্ত্র নিয়ে যা নিয়ে তিনি একদম এই বাসনার বাসনার যে মূল তা তিনি ছেদন করবেন, তার খর্গ দিয়ে, খর্গ দিয়ে তিনি এক ভয়ঙ্কর রূপে অবতীর্ণ হয়েছেন। মানে তার এই অমীয় ঠাকুরকে নিয়ে খুব বেশি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই,
ঠাকুর যখন অনেকে আসতেন দক্ষিণেশ্বরে, তাদের কাউকে কাউকে দক্ষিণেশ্বরের সব মন্দির দেখাতে পাঠিয়ে দিতেন, বলে একটু বিল্ডিং ফিল্ডিং দেখো ভাই। ঠাকুর বললেন গেল, বাঁচা গেল। তারপর বাকি সকলকে এক ধরনের কথা বলতেন। তারপর যখন সবাই চলে যেত, যখন ঘরে গুটি কয়েক মাস্টারমশাই এরা থাকতো, তখন তৃতীয় স্তরে কথা বলতেন। যখন মাস্টারমশাইরাও চলে যেতেন, তখন স্বামীজি অবেদানন্দজিকে আরেকটা চতুর্থ স্তরে কথা বলতেন। ঠাকুর একেবারে ঠাকুরই ছিল, মানে একেবারে স্তরে স্তরে কথা, মানে থ্রেশোল্ডের পরে থ্রেশোল্ড, রিফাইনমেন্টের মতন রিফাইনমেন্ট। ঠাকুরকে বুঝতে গেলে জীবন দিয়ে বুঝতে হবে, জীবনে আগুন জ্বালিয়ে বুঝতে হবে, একদম আগুন জ্বালানো, যাতে শুধু পড়ে থাকে মানে আমার মধ্যে তোমার প্রতি সেই অভিপ্সাটুকু। তাই রবীন্দ্রনাথ বলছেন, অস্ত্র তোমার গোপন রাখো কোন্তুনে, এতদিন তো বসেছিলেন পথ চেয়ে কালগুনে, দেখা পেলেন ফাল্গুনে।